ক্রিকেট খেলায় ভুল ডিসিশন হয়, এটা তো নতুন কিছু না, ভুল ডিসিশন হয়, বাট আমাদের সাথে একটু বেশি হয় হয়তো বা এক্সপেকটেশন হয়তো একটা সময় ভালো হয়ে গিয়েছিল যে একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার, ওটা হয়নি, তাতে তো মন একটু খারাপ দলের। বাট আমি মনে করি যে একদম খারাপ হয়নি, আমরা যদি প্রথম থেকে নিউজিল্যান্ড থেকে দেখি আমরা নিউজিল্যান্ডে কোনো ম্যাচ জিততে পারিনি, বাট আমাদের ইম্প্রুভমেন্ট ছিল প্রতিটি ম্যাচেই আসলে। তো যেটা হয় যে ক্লিক করেনি আমাদের, হয়তো বা যেগুলো ম্যাচে আমাদের পুরো টিমেরই একটু ক্লিক করা দরকার ছিল, হয়তো বা টপ অর্ডারে ভালো হয়েছে, মিডল অর্ডারে আমাদের ভালো হয়নি, হয়তো আমরা ভালো শেষ করতে পারিনি। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে দুটো ম্যাচই হয়তো বা খুব খাতে ছিলাম আমরা ভালো করার বা জেতার, বাট হয়নি। বাট আমার মনে হয় যে একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা নতুন টিম, ইয়াং ছেলেরা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আসে, হয়তো বা প্রেশারটা সাস্টেন করতে পারিনি, বাট শিখবে আমার মনে হয়, এখান থেকে তারা শিখে আমাদের ফিউচার যে ভালো সেটা আমি বলতে পারি। আর ক্রিকেট খেলায় ভুল ডিসিশন হয়, এটা তো নতুন কিছু না, ভুল ডিসিশন হয়, বাট আমাদের সাথে একটু বেশি হয় হয়তো বা এমন একটা ডিসিশন কালকে ছিল সাকিবেরটা, যেটা আমরা কেউ মেনে নিতে পারিনি আসলে। এর আগেও ইন্ডিয়ার সাথে খেলাতে হয়তো ছোটো দু একটা ভুল ডিসিশন ছিল। এখন আমরা যেটা বেশি করতে পারি, আমরা হয়তো বা মাঠে আম্পায়ার সাথে ডিসকাস করতে পারি, এটা বেশি না, বাট একবার আম্পায়ার যখন ডিসিশন দিয়ে দেয় এটার উপরে এত হস্তক্ষেপ করার কিছু নেই, আর এটা পরে কমপ্লেন করে যে ম্যাচ তো ফিরে আসবে না, সেটা তো চলেই গেছে, ঠিক না? তো ওটা নিয়ে আসলে বলার কিছু নেই। তারপরে আমি বলবো যে যাই কিছু হোক, আমাদের হয়তো বা ইন্ডিয়ার ম্যাচটা অবশ্যই আমি মনে করি যে আমরা জিতার মতো অবস্থানে ছিলাম, সেটা জিততে পারছিলাম আমাদেরই ব্যর্থতা, আর পাকিস্তানের সাথেও আমরা যে পজিশনে ছিলাম সেখান থেকে হয়তো আমরা বেটার করতে পারতাম হয়তো বা। যাই না যে ওরও ব্যাপার আছে যে ও ফ্রি থাকবে কতটুকু বা কতটুকু সময় দিতে পারবে আমাদের, বা আমরাও সেভাবে কতটুকু চাই, কীভাবে চাই, যেহেতু রাসেল আছে ইন্ডিয়া সিরিজে রাসেলই কাজ করবে, এটা আল্লাহ পরিচালনা হবে, রাখানো কিছু বলা যাবে না। শ্রী ডেফিনেটলি ভালো কাজ করেছেন, নো ডাউট, এটা বলতে হবে, বাকি কোচদের কথাও বলতে হবে, সবার অনেক এফোর্ট ছিল। যদি নেক্সট 2 ইয়ার্স বাংলাদেশে দেখেন, আমাদের সময়ই খুব কম আসলে যে খেলা, বাট এর মধ্যে থেকে আমাদেরকে সময় বের করতে হবে, এই ছেলেদের সাথে আলাদাভাবে কাজ করতে হবে, কারণ মানে এখানে অনেক কিছুই আছে আসলে যেটা আমাদের হয়তো বা ধাতস্থ না, আমাদের ছেলেরা ভালো উইকেটে খেলা বা ভালো ডেপ বোলিং করা, ফিনিশিং করা, পাওয়ার হিটিং করা শেষের দিকে লাগে, বাট আমার মনে হয় ইটস নট অনলি পাওয়ার হিটিং, স্কিলেরও ব্যাপার আছে আসলে। আমি যেটা বললাম প্রেশারটা একটা বড় জিনিস, ছেলেদের যে স্কিল নেই বা এরা পাওয়ার হিটিং করতে পারে না সেটা না, হয়তো প্রেশারটাই তখন ওদের যে কী করতে হবে সেই করণের ব্যাপারটা আসলে, ও বেশি বেশি ম্যাচ খেললে আমার মনে হয় যে সেগুলো আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে সবার। তাসকিনের ব্যাপারে জিজ্ঞেস করলেন, আমি মনে করি তাসকিন এখন আমাদের বোলিং গ্রুপের লিডার, সত্যি কথা বলতে মানে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড তাসকিন ওয়াজ এক্সেলেন্ট। ওর কষ্ট যেরকম যেভাবে পরিশ্রম করে এটা মনে আমার মনে হয় সবার ফলো করা উচিত ফাস্ট বোলারদেরই। তাসকিন সত্যি কথা বলতে গেলে এই নিজেকে একদম মানে কীভাবে সঠিক পথে যেভাবে একটা প্লেয়ার যায় ট্রেনিং করার অ্যাবিলিটি সেটা করছে আসলে, সত্যি কথা বলতে গেলে।